এবার প্রকাশে এলো দাদা শ্রেণী এক ছাত্রীকে অ্যাসিড দিয়ে মারার ঘটনা। তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নদিয়া কৃষ্ণনগরে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যে 7টা নাগাদ কৃষ্ণনগরে কোতোয়ালি থানার অন্তর্গত গ্রিনি এলাকায়। সূত্রে খবর অনুসার জানা গেছে, পাড়ার বাসিন্দা দীপ্তি বিশ্বাস নামে দাদা শ্রেণী এক ছাত্রী টিউশন পড়ে বাড়ি ফেরার পথে ওই এলাকার বাসিন্দা অচিন্ত শিকারী নামে এক যুবক তাকে তাড়া করে। ছাত্রীটি আতঙ্কিত হয়ে দৌড়ে গিয়ে একটা ক্লাবের ভেতরে ঢুকে পড়ে এবং যুবক ক্লাবের ভেতরে ঢুকে তার মুখে অ্যাসিড ঢেলে দেয়। সেই সময় ক্লাবে উপস্থিত ছিল আরো কয়েকজন যুবক। অ্যাসিডের ফোঁটা ছিটকে তারাও আহত হয়। বিষয়টি জানাজানি হতে স্থানীয় বাসিন্দা ছাত্রীকে ও বাকি আহত যুবককে নিয়ে যায় শক্তিনগর জেলা হাসপাতালে। চিকিৎসারত অবস্থা তার শারীরিক অবনতি হলে তাকে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্রান্সফার করা হয়। ঘটনা ঘটেছিল, ওরে বাড়ির দিকে যাচ্ছে তরুণ সংঘ ক্লাবের সামনে থেকে ওকে তিন চারজন ধরে জোর করে অ্যাসিড ছুঁড়ে মেরেছে। কারা মেরেছে? ওই ভরত নামে ওই ছেলেটা। ওরা আগে এদের সাথে কি কোনো সম্পর্ক ছিল? কোনো সম্পর্ক নেই, ও জোর করে ভালোবাসতে চায়, এই কারণে। কখন ঘটেছিল? তখন ঘটেছে 7টা বাজে। কতদিন ধরে ঝামেলা চলছে? কতদিন ধরে চলছে এই ঝামেলা? ওই 2 বছর ধরে চলছে। আজকে হঠাৎ এই পরিস্থিতি, ভালোবাসার জন্য মারলো? হ্যাঁ, জোর করে ও ভালোবাসে না, ও জোর করে বলে আমাকে ভালোবাসতে হবে, তার কারণে একটি ছুড়ে মেরেছে। ছেলে কি করে? হ্যাঁ, ছেলে কিছু করে না। মেয়ে কোন ক্লাসে পড়ে? মেয়ে 12 ক্লাসে পড়ে। মেয়ের নাম কি? মেয়ের নাম দীপ্তি বিশ্বাস। বয়স 18। বাড়ি কোথায়? বাড়ি ঘুমনি ঘরাইপাড়া। আপনার কে হয়? আমার বোন হয়। আপনার নাম? আমার নাম রিপন ছন্নকান্ত।